আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। তো আজকে আমি কিছু চিলি প্লান্ট আপনার লগে শেয়ার করব, আর ওটা হয়েছে আমার লাস্ট ইয়ারর লাস্ট যে সামার যাইছেন ও সামারর প্লান্ট এগুন আমার। আর আমি যেবলা সামার যাইছেন গে আমি গড় আনিয়া রাখেছিলাম ওঠারে। তো আপনারা দেখতে পারা মাশাআল্লাহ যত চিলি আসুন গাছর মাঝে, আর ও চিলি খাইতে যে জাল আর যে সুন্দর একটা গ্রাহণ আসুন। তো আপনারা চাইলে ওলাহান যে সামারও গার্ডেনিং করুন, আর যে চিলি প্লান্ট বা নাগাজ একটা ওটা আন্য আপনারা গরো রাখতে পারবা। আর ও যে চিলি দেখরা এটা আমার কাছে লাগে সবসময় দরুন গাছর মাঝে, সামারও উইন্টারও যদিন আপনি গরু আইনা যত্ন করি রাখুন সুন্দর করিয়া, তে হইলে অনেক চিলি ফাইবা। আর এখানেও আমি কিছু ফাতা ওটা ফালাইয়া দিলাম যেগুলা লাল ওই গেছুন, অনেক ফাতা গাছর মাঝে দেখতে পাররা। আর এগুলা কোনো ডাল যে কইন ওটা ওই না, ওলা খান থাকুন যেনে লথল্লা খান আইয়া ওটার মাঝে চিলি ধরে খুব সুন্দর লাগে। সামার আইলে অনেক বেশি চিলি আইবা, আর এবলা উইন্টার টাইম তারপরেও মাশাআল্লাহ মাশাআল্লাহ কত চিলি দেখতে পাররা, তো দেখতে খুব সুন্দর লাগে। আর ওটা ছোট ছোট সাদা কালার যে ওটা ফার্স্টে তারা চিলি আন, এরপরে লাল ওন, কতটা ফাতা আমি দেখাইছি ফালাইরাম। আর ওখানেও আমি কিছু মাটিও দিলাইমু, আর মাটি দিয়া পানি দিমু, এতে গাছটা আরও শক্তি পাইবা পুষ্টি পাইবা আরও বড় হইবা। তো কিলান লাগে আমার ভিডিওটা সকলে জানাইয়া দিবা, আর লাইক কমেন্ট করবা, আর আমার ভিডিওটা শেয়ার দিবা প্লিজ ভালো লাগলে। তো মাশাআল্লাহ যত চিলি এখনো আসুন দেখতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে আসলে এটা আমার একটা ফ্রেন্ডে আমারে গিফট করছিল একটা প্লান্ট ওলা খান, এরপরে অনেক চিলি আইসলা, আর একটা তাকিয়া একটা চিলি দিয়া আমি গাছ রোপণ করিয়া এরপরে কয়েকটা গাছ হইছুন আমার। এখানেও দেখতে পাররা দুইটা গাছ, তো এটা যতটা দরুন খুব সুন্দর লাগে। আসলে হয়েছে যত্ন হলে সব কিছু হয়, আপনারা যদিন গরু আনিয়া আবার তুরা কিছু মাটি জোরো দেন পানি যেটা আমরা ভিটামিন ও পানি দেই একটু গাছ পুষ্টি পাইবার লাগি, ওটা আপনারা দিতে পারবা মারিকল গ্রো পানির সাথে মিশাইয়া। এরপরে যে কোনো ভেজিটেবলও আমরা যে ফাঁস ওইবার লাগি যেগুলা দেই ওটা দিলে আরও বেশি ফলন পাইতে পারবা। তো এটা তো আমরা ভিডিও তো চ্যানেলও দেওয়া আছে, আপনারা দেখতে পারবা। আশাব ভালো থাকবা, বিদায় নাকি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।